হেঁটে যাচ্ছে, ও করে চলে যাচ্ছে। আরামসে আরামসে পিয়ারসে পিয়ারসে চলে দেখো গাছে ভর্তি। আমরা এখন এই যে রাস্তার ধারে বসে সব খেতে বসেছি, তাড়াতাড়ি খেয়ে নি, হাওয়া চলছে। নিরামিষ সবজি মানে পেঁয়াজ টিয়াজ দিইনি, শুধু আদা টমেটো আর এমনি মশলা টসলা যেটা দেয় ওটা, পেঁয়াজ টমেটো এগুলো একদম অ্যাভয়েড করেছি, সরি টমেটো বলছি, পেঁয়াজ রসুন এগুলো অ্যাভয়েড করেছি। কারণ যেহেতু বৃন্দাবনে আসছি আর মন্দিরে মন্দিরে ঘুরবো, এখানে মানে ঠিক হবে না ওটা পেঁয়াজ মেয়াজ খাওয়া, একদম একটু নিরামিষ পনির দিয়ে রান্না করে নিয়েছি। আর দেখুন আমার সোনা কেমন বাসি বেড়াচ্ছে, আর নিজেকে সত্যিই মনে করছে রাধা রানী, সত্যি আমার ছোট রাধা রানী। আর মন্দির থেকে যে পোশাক যে মালাগুলো পেয়েছিলাম সবাই গলায় পড়েছে, আমি আর গলায় পড়তে পাইনি, তো আমি মাথায় খোপায় জড়িয়ে নিয়েছি ফুলটা মানে মালাটা আর কি। আজ সকাল মানে ভোর থেকে জেগেছি, সেই চারটের সময় জেগেছি, চারটের সময় থেকে রান্নাবান্না করে সবাই স্নান দান করে গুছিয়ে বেরোতে বেরোতে বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো। তারপর আজকে পুরো দিনের ট্রিপ মানে পুরো দিন আমরা ঘুরবো সেটাই প্ল্যান করে এসেছি, যতটা সম্ভব হয়। রোজ রোজ তো আসা যাবে না এখানে, তো একদিনে যতটা সম্ভব হয় ততটা ঘুরবো। অনেক অনেক বড় ভিডিও হয়েছে, তাই আমি ছোট ছোট করে অনেক কিছু পার্ট দুটো তিনটে পার্ট করে দিচ্ছি, না তো একসঙ্গে অনেক এক ঘন্টা দেড় ঘন্টা প্রায় দু ঘন্টার মতো ভিডিও হয়ে যেত, তার মধ্যে অনেক কেটে কেটে দিয়েছি। আর এই জায়গাটার ভিডিও বানিয়ে রাখছি কারণ হচ্ছে মানে রাধারানীর গ্রাম এটা, ভাবতে পারছেন, জাস্ট ইমাজিন মানে রাধারানীর গ্রাম এটা, তার জন্য একটু ভিডিও বানিয়ে রাখছি। মানে এখানে এরকম ছিল না তখন, হয়তো অন্যরকম ছিল, আরও সুন্দর ছিল, গাছপালা ভর্তি ছিল, তো সেটা ভাবতেই আমার একজন কেমন হচ্ছে, তার জন্য একটু ভিডিও বানিয়ে রাখলাম। চলে এসেছি আমরা প্রেম মন্দির, পার্কিংয়ে গাড়ি লাগিয়ে দিয়েছে, আর এবার সবাই মিলে যাবো হচ্ছে আমরা কোথায়, প্রেম মন্দিরে। আর এই যে হচ্ছে আমার লোলু সোনা, চুল দিয়ে ঢেকে যাচ্ছে, এই সব খুলে দিয়েছিলাম আবার পরিয়ে দিয়েছি, কারণ বাইরে এসেছে তো লজ্জা পাবে তাই। তো প্রেম মন্দির আর এখনও ঢুকিনি, অনেকটাই বেলা আছে, তার জন্য ভাবলাম যে আশেপাশে আর যে মন্দিরগুলো বন্ধ হয়ে যাবে সেগুলো একটু ঘুরে নিই। এটা হচ্ছে ইসকন টেম্পল, প্রেম মন্দিরের একদমই পাশে ইসকন টেম্পল, প্রেম মন্দির থেকে হেঁটে ওই 5-10 মিনিটের রাস্তা মনে হয় যত সম্ভব, তো এটা ঘুরছি। একটু মিউজিয়াম আছে উপরে, সেখানেও যাব। চলে এসেছি আমরা মিউজিয়ামে, দেখুন বোমাজি দেখ, গোপেশ্বর মহাদেব, চল চলো দেখো। অরিজিনাল ফটো এটা।
এরা এখানে বসেছে আর সঞ্জয় বসেছে ওই যে সামনে বসে চলে এসেছি আমরা মানে সোনার থাম্বা এখানেই আছে যাই দেখি ভিতরে এই ড্রেসগুলো এত সুন্দর লাগছে না আহ ঝাকাস আমাকে বোয়ারকে বলছে একটু কিনে দাও দিচ্ছ না আর দেখছে আঁকে না না কি জানি জিজ্ঞাসা করো কাউরে অনেকগুলো আছে একটু জিজ্ঞেস করে নাও কার কার হ্যাঁ
সব দিকে তো ঘোরার টাইম নেই, আমরা ওই মন্দিরে যাব, ভিতরে যাবো এবার আমরা। চলো চলো কি গো, তো ভিতরে ঢুকে পড়েছি একটা মন্দির, এখান থেকে একটু দর্শন করে মাথা টেকে দেখি ভিতরটা ঘুরি। আর এটা বৃন্দাবনের মধ্যেই পড়ে যায়, তো বৃন্দাবনের প্রত্যেকটা গলি গলিতে অনেক অজস্র অজস্র মন্দির আছে। আর এই যে মন্দিরগুলো এসে যে একটু বসছি বা ঘুরছি, একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম ফিলিংস আমি বলে বোঝাতে পারবো না। এটা একমাত্র তারাই জানে যারা আর কি ঠাকুরকে শ্রদ্ধা ভক্তি করে, তারাই একমাত্র বলতে পারবে। এত ভালো একটা অনুভূতি, কষ্ট হলেও কিন্তু একটা অন্যরকমের আনন্দ। আর ঘুরে ঘুরে দেখছি, আমরা সঠিক জানি না কোথায় থামবা, দেখি জিজ্ঞাসা টিজ্ঞাসা করে খুঁজে খুঁজে পাই নাকি। তবে এখানেও অনেক পান্ডা আছে, মানে ওই আর কি ঘুরে দেখানোর জন্য, সব কিছু বুঝিয়ে টুজিয়ে বলার জন্য এখানেও অনেক কিছু আছে, শীষমহল রংমহল এ টাইপের অনেক কিছুই আছে এর মধ্যে। তো এক আঙ্কেলকে জিজ্ঞাসা করে অবশ্যই খুঁজে পেলাম এটাই। অনেক লম্বা আসবে না পুরো আমার ক্যামেরায়। এখানে কিন্তু অত ভিড় নেই, খুবই কম ভিড় আছে, তবু আছে মানুষ, মানে অনেক দর্শনার্থী আসছে, দর্শন করে চলে যাচ্ছে, কিন্তু অন্য অন্য মন্দিরের মতো অতটা ভিড় নেই। আর সত্যি বলছে একটা অন্যরকমের শান্তি, কোথাও কোনো আওয়াজ না পেলে আমার রাধে রানী কিন্তু বাজি বাজিয়েই চলেছে। কম্বটা নাকি 12 মন, 12 মন ওজনে শোনা, এই হচ্ছে দরজা। মন্দিরটা কিন্তু অনেকটাই বড়, অনেকটাই বড় এলাকা নিয়ে, মানে অনেকটা জায়গা জুড়ে অনেক বড় মন্দির। আর পুরো মন্দিরটা আমার মনে কিন্তু এভাবে বাঁশি বাজিয়ে নাচতে নাচতে ঘুরে বেড়েছে, হেঁটে কোলে ওঠেনি, এভাবে হেঁটে নাচছে আর বাঁশি বাজাচ্ছে আর ঘুরছে, কি বলবো। আমাদের ওকে দেখেই তো আমি খুশি হয়ে গেলাম। আর এই পার্টটা এই পর্যন্ত রাখছি, আর এরপরে মন্দিরের পার্টটা অন্য পার্টে আছে, অনেক বড় ভিডিও, আর এগুলো আমি স্মৃতি হিসেবে আমি রাখছি, তাই কেটে কেটে তাও অনেক।